সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ নদী পরিপ্রাক যুক্ত, এটার ব্যাপারে বিস্তারিত আপনারা জানবেন। আমাদের সম্মানিত প্রধান মহোদয় আছেন, সম্মানিত সভাপতি আছেন, আপনারা বিস্তারিত বলবেন। যেহেতু বিষয়টা অবজেক্টিভ বা সাবজেক্টটা আমাদের জন্য একদমই নতুন, আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জন্য অনেক নতুন একটা বিষয়, আমি জানার জন্য আছি। এবং এটা সামাজিক এটা সংগঠন, তো এটা বিস্তারিত আমরা শুরু করি। সম্মানিত উপস্থিতি, নদী পরিব্রাজক দল এর কনসার্ন আছে, রিভার ফাউন্ডেশন, নদী বার্তা নামে একটা পত্রিকা আছে, বাংলাদেশ নদী পরিব্রাজক দল। আমি যতটুকু জানি পরিব্রাজক মানে ভ্রমণ বা পর্যটক এবং ট্রাভেলার্স সামথিং লাইক দ্যাট। আপনারা আরো বিষয়ে বিস্তারিত শুনবেন। এবং আমাদের এই কনসার্নগুলো এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত থাকার কথা ছিলেন, ব্যক্তিগত কারণে উনি আসতে পারবি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের সাথে দেখা করবেন। মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান মহোদয়, উনি আসবেন, আমাদের সাথে দেখা করবেন। আমরা আজকে পরিচিত হতে আসলাম, আমরা তখন একটা ভালো আরো জমজল একটা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের ইনভাইট করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আপনাদের যারা উপস্থিত আছেন, আমার এখন যায় না, তো সেই জন্যই আসলে নদী পরিব্রাজক দল, যে এইসব নদীর প্রতি যে আপনার এই যে অবিচার, এই বিষয়গুলো থেকে কিভাবে নদীকে রক্ষা করা যায়, নদীর জন্য যে তারুণ্য, এই তারুণ্যকে কিভাবে আমরা সেই আমাদের আগের তারুণ্যকে আমরা ফিরিয়ে আনবো, সেই জন্যে আসলে আমাদের এই দল, আমরা সেই জন্য আসলাম। এটা আমরা আশা করছি, আমরা গণতন্ত্র আমাদের সরকারের সাথে থেকে আমরা নদী বাঁচাবো, এবং নদী বাঁচলে বাঁচবে দেশ, এই মূলমন্ত্রকে টার্গেট করেই কিন্তু আমরা আসলে ভ্রমণ করব। এবং প্রত্যেকটা ভ্রমণ হবে আমাদের আনন্দদায়ক, এবং ভ্রমণের পাশাপাশি আমরা শিখবো এবং শিখাবো এবং বাঁচাবো, এটা হচ্ছে আমাদের মূলমন্ত্র। তো আপনারা আমাদের সাথে থাকবেন, সবাই দোয়া করবেন, এবং আমরা যে যা পদবী নিয়ে বা পদাধিকার বলে যারা আজকে বসে আছি বা যারা আছি 21 জনের মধ্যে, সবাই সবার জায়গা থেকে যদি ইনশাআল্লাহ আমরা সবাই তো যদি চেষ্টা করি নদী বাঁচাবো, যদি নদী বাঁচে জীব বৈচিত্র্য বাঁচবে, দেশ বাঁচবে, এই মূলমন্ত্রকে আবেগ করে আমরা আগামী এক বছর কাজ করব ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত নির্দেশনা এবং ওনার হাতকে শক্ত করে ওনাকে আমরা আমার নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং নদী বাঁচাবো, এটাই এই পথই নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ আগামী এক বছর। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে